টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক এখন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। আয়ারল্যান্ড ব্যাটার রস অ্যাডায়ারকে বোল্ড করে এই কীর্তি গড়েন বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। আইরিশদের বিরুদ্ধে এদিন রেকর্ডের ফুল ঝুড়ি ছড়িয়েছেন সাকিব। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একাধিকবার 5 উইকেট পর অনন্য নজির গড়েন তিনি। সব মিলিয়ে সাকিবের আগে এই কীর্তি ছিল আরও 11 জনের। অন্যান্য এই মাইল ফলকের দিনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে সর্বাধিক 4 বার এক ম্যাচে 30-এর বেশি রান ও 4 উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। এদিন আইরিশদের বিপক্ষে 4 ওভারের কোটা পূরণ করা সাকিব 22 রান দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো নেন 5 উইকেট। আয়ারল্যান্ড ইনিংসের শুরু থেকেই ভুগিয়েছেন সাকিব আল হাসান। নিজের প্রথমাবারের প্রথম বলেই উইকেট পান বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর শুরু সাকিব শো। একে একে অ্যাডার, টেক্টর ও ডেলানিকে তুলে নেন সাকিব, আর নিজের পঞ্চম উইকেটটা পান জর্জ ডকরেলকে LBW করে। এই 5 উইকেটের ফলে সাকিব আল হাসান ছাড়িয়ে গেছেন টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী টিম সাউদিকে। 114 ম্যাচে 136 উইকেট নিয়ে এখন টি টোয়েন্টিতে উইকেট শিকারীর তালিকায় সবার ওপরে এখন সাকিব। 134 উইকেট নিয়ে দুয়ে চলে গেছেন কিউই পেসার টিম সাউদি।